গুড মর্নিং এভরি ওয়ান টুডে ফিফটিন্থ অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ক্লাস থ্রি সাবজেক্ট বাংলা ব্যাকরণ বই ভাষা মুকুল আজকে আমরা করবো তোমাদের বাংলা ব্যাকরণ বই থেকে প্রায় সমোচারিত ভিন্নার্থক শব্দ এই অধ্যায়টি তোমরা এর আগে এস এ টুতেও পড়েছে বা এস এ থ্রিতেও পড়তে হবে তো সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ কী বাংলায় কিছু শব্দ আছে যাদের উচ্চারণ প্রায় এক কিন্তু অর্থ আলাদা এদের প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে তো সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ হচ্ছে এমন কিছু কিছু শব্দ রয়েছে যাদের উচ্চারণ প্রায় সময় এক হয় কিন্তু তাদের অর্থ আলাদা হয় আর এই ধরনের শব্দকে আমরা বলবো সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ তো আজকের ক্লাসে আমি যে যে সমার্থক সরি সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলি দাগিয়ে দিয়েছি এগুলি তোমরা বাড়িতে ভালো করে পড়বে দেশ দয়কার বসা, দেশ মানে রাষ্ট্র রাষ্ট্রস্বর দেশ মানে হিংসা দি দন্তনার দিন মানে দিবস দয় দীর্ঘী দন্তন দিন মানে দরিদ্র এরপরে চির চয়রশি বৈষুণ্যরথ চির মানে চিরকাল আর দীর্ঘী বৈষুণ্যর চির মানে ছিন্ন বস্ত্র পদ্ম প দয়জফলা পদ্ম মানে কবিতা পদ্ম প দয়ম পদ্ম মানে কমল পানি পয়াকার দন্তনয় রশ্মি পানি মানে জল পয়াকার মূর্ধন্য রশ্মি পানি মানে হাত এরপর সব তালব্য সব অসব মানে মৃতদেহ দন্ত সব মানে সকল এরপর এপাশে পাশে সারদা তালব্য সয়াকার বৈশূন্যর দয়াকার সারদা মানে দুর্গা দন্ত সয়াকার বৈশূন্যর দয়াকার সারদা মানে সরস্বতী স্বর্গ দন্তস বফলা গয়রেফ স্বর্গ মানে দেবলোক আর দন্ত দন্তস গয়রেফ স্বর্গ মানে কাব্যের অধ্যায় সকল দন্ত স ক ল সকল মানে সব আর তালব্য স ল সকল মানে মাছের আশ এরপর শয্যা তালব্য অন্তস্থ জয় জফলা আকার শয্যা মানে বিছানা আর দন্ত স বর্গীয় জয় জয় আকার শয্যা মানে সাজ শঙ্কর তালব্যসা অনুসার ক বৈষূন্য শঙ্কর মানে শিব আর দন্তসা অনুসার ক বৈষূন্য শঙ্কর মানে মিশ্র আজকের ক্লাসে আমি তোমাদেরকে যে যে সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলি পড়িয়ে দিলাম এই শব্দগুলির অর্থ তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে পড়বে আর মুখস্থ করবে এরপর আমি এখানে কিছু বাংলা বানান দিয়েছি এগুলো তোমাদের অভ্যাস করতে হবে যোগ্য অন্তস্থ যজ্ঞ বর্গীয় জ যোগ্য ব্যতীত বয় জফলা তয় দীর্ঘী বিস্মিত বয়রশ্মি দন্ত সময়রশ্মি ত্ব বিস্মিত বা বিস্মিত শুদ্ধ তালব্য শৈরসু দয় ধ শুদ্ধ সংলগ্ন দন্ত স অনুসার ল গয় দন্ত ন সংলগ্ন থ্যাংক ইউ